আম্মু এই দেখো কি নিয়ে আইছি কি নিয়ে আসলে নানা ফোন দিল বললো নানা আসছে নানা ট্যাংরা মাছ খাইতে পছন্দ করে তো তাই এই দেখো ট্যাংরা মাছ বড় বড় খাইয়ে জ্ঞান তো নিয়ে আসলাম ভালো কাজই তো করেছো আমার আব্বা তো ট্যাংরা মাছই পছন্দ তোমার দাদি তোমার নানার পছন্দ এ তো মজা হবে না এই তো দাদি হই যে কাছে হাত মাগা ফেলে তার পিএস দিয়ে সুন্দর করে হাত মাগা ফেলে একটা ভুনা করো হ্যাঁ তোমার দাদু বলে যে পিএস দিয়ে রান্না করলে মজা লাগে আবার নানাও পছন্দ করবে আসো তাহলে পিএস দিয়ে রান্না করে দি হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই মাছগুলো ঢেলে দেখি কেমন হয় তুমি কি ট্যাংরা মাছ নিয়েছো দেখো এখনো দেখো অনেকক্ষণ তো রাস্তায় ছিলাম ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে মাছগুলো মাছগুলো তাহলে তুমি কুটে দাও আর এই ফাঁকে আমি বাটনাটা করে নি হ্যাঁ আচ্ছা মাছ তো কাটতেই শেখাছি না কি সুন্দর জান তোমার সেই দেখো কি সুন্দর দেখাচ্ছে খাবি খাসে দেখো কত সুন্দর করে আর কত বড় মাছ না মাশাআল্লাহ অনেক সুন্দর দেখো গায় কত সুন্দর মাংস হয়েছে এমন ট্যাংরা তো সচরাচর পাওয়া যায় না হয় একেবারে ছোট না হলে অনেক বড় এগুলো খাতেও অনেক মজা মনে খুব ভালো মাছ কিনে নিয়েছে আজকে মনে তো মাছ কেনেই না এই প্রথম ভালো মাছ কিনেছে এই প্রথম ভালো মাছ এনেছে মানে এটা কি ফিশ আরেকবার বলো বলো ফিশ বলো তুমি খাবা না ফিশ মানে তুমি খাবা না কাটা ফুটিয়ে দেবে মনি ওইটা কি ফিশ ট্যাংরা মাছটা কিন্তু খুব সহজে কাটা যায় না এটা কাটা কিন্তু খুব রিস্ক কারণ এই যে এর এখানে কাটা থাকে দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটা কাটাই কিন্তু খুবই বিষাক্ত এটা হাতে ফুটে গেলে অনেক যন্ত্রণা করে পিছেও একটা কাটা থাকে তো আপনারা কাটার সময় অবশ্যই সাবধানে ট্যাংরা মাছগুলো কেটে নেবেন তো আমার এই মাছটা মানে পুরাই জ্যান্ত দেখি আমি এখন আস্তে আস্তে এটা কেটে নিই প্রথমে আমি মুখের যেই দাড়ি বলতে পারেন বা ই বলতে পারেন এইটা কেটে নিচ্ছি তারপরে আমি এই যে পিঠের কাটাটা কেটে নিচ্ছি কাটাগুলো খুবই শক্ত এখন আমি এই কাটাগুলো কেটে নেব একটু চাপ দিলে এই পাশ থেকে চলে আসবে মাছটা এখনো নড়ছে এই যে দুইটা কাটাই কাটা শেষ তারপরে এখন পেটে হালকা করে চাপ দিলেই এর ময়লাগুলো বের হয়ে আসবে ট্যাংরা মাছে খুব একটা ময়লা থাকে না তারপরেও যতটা থাকে আমি এখন এগুলো বের করে নেব তো মাছের পেটে ডিমও আছে দেখতে পাচ্ছেন ডিম দেখলে আসলে ভালো লাগে মাছের এই দেখেন তো আপনারা চাইলে মাছটা এইভাবেও রেখে দিতে পারেন আবার চাইলে মুখের এখান থেকেও কেটে নিতে পারেন তো আমার মাছটা পরিষ্কার করা শেষ আমি সব মাছগুলো এই একইভাবে কেটে নেব এই ট্যাংরা মাছগুলো হাত মাখা করে রান্না করার জন্য এখানে এই উপকরণগুলো নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন লবণ হলুদ কাঁচা ঝাল সরিষা জিরা তেল ট্যাংরা মাছটা আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করবো সেই কারণে পেঁয়াজটা বেশি নিয়েছি আপনারাও বেশি নেবেন পেঁয়াজটা যত বেশি দেবেন এটা খেতে তত স্বাদ লাগবে আপনারা একবার দেখুন এইভাবে পেঁয়াজটা কেটে নিলে রান্না দারুণ মজা হবে আমি সরিষাটা আর জিরাটা বেটে নিচ্ছি বেশিরভাগ মাছের যে মাছগুলো বড় বেশিরভাগ মাছেরই পেটে ডিম তাও পেট ভরা ডিম ওর ভিতরে থাক রান্না করলে তো তোমাদের খেয়ে আজ মজা হবে না বুঝছো হ্যাঁ হ্যাঁ ডিমও খাতি পারবে না মাছও খাতি পারবে না আর ডিম দেখলে এমনি মানে মাছ ডিমওয়ালা মাছ দেখলে এমনি মন ভরে যায় হ্যাঁ ডিম খাতি মজা লাগে তো খুব কাঁচা ঝালটাও এর ভিতরে বেটে নিচ্ছি এই ট্যাংরা মাছটা আমি হাত মাখা করে রান্না করবো সেই জন্য সব মশলাগুলো আমি একই সাথে বেটে নিয়েছি এর সাথে পেঁয়াজ আর রসুনটাও বেটে নিচ্ছি
বন্ধুরা পাটায় বেটে রান্না করলে রান্নাটা একেবারে জমে যাবে। মাছটা আজকে আমি পেঁপের পাতা দিয়ে পরিষ্কার করবো, এই জন্য আমি গাছ থেকে এখন পেঁপের পাতা ছিঁড়ে নিচ্ছি। এই পাতাগুলো দিয়েই আজকে আমি মাছটা পরিষ্কার করে নেব। এই পাতাতে ডলা দিলে আমার মাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে যাবে। তো চলুন এখন আমরা মাছটা পরিষ্কার করে নিই। প্রথমে মাছের এই পানিটা ফেলে নেব। নেওয়ার পরে আমি এই যে মাছের গায়ে যে ছাই আছে এইটা আমি আর ধোবো না, কারণ এই ছাইটা থাকলে মাছটা খুব দ্রুত পরিষ্কার হবে। আমি এই ছাইয়ের ভিতরেই আমি এই পেঁপের পাতাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি হাতে এরকম একটা পলিথিন নিয়ে নেব। নেওয়ার পরে এখন এইভাবেই আমি আর কি এটা পরিষ্কার করব। ছাই যত থাকবে তত এটা পরিষ্কার হবে ভালো। ধুয়ে নিলে কালোটা খুব বেশি উঠতে চায় না। আপনারা দেখুন একবার, এই দেখুন মাছের গায়ে এক ফুট কালো অংশ নেই। তো আপনারাও এইভাবে যদি পরিষ্কার করেন মাছটা এরকম ঝকঝক করবে। তো আমি এখন মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। মাছগুলো কত সুন্দর চকচক করছে একবার দেখুন। তোমার মাছগুলো পরিষ্কার করা শেষ, চলুন আম্মুর কাছে নিয়ে যাও। ট্যাংরা মাছের রান্নার মজাটাই হলো এখন দেখুন আমি রান্নাটা কিভাবে করি। মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, স্বাদ মতন লবণ আর হলুদটা দিয়ে দেব। লবণ হলুদ, এখন পরিমাণ মতন তেলটা দিয়ে নিচ্ছি। এই মশলাগুলো সব ভালোভাবে মাখিয়ে 5 মিনিট মতন আমি রেখে দেব। দিলে এর ভিতরে সব মশলাগুলো চলে যাবে, মাছটা রান্না করলে খুব মজা লাগবে। পাঁচ মিনিট পরে মাছটা এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি। এই মাছটা আমি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এই পানিটা একবারে দিব। আপনারা কিন্তু পানিটা একবারে দেওয়ার চেষ্টা করবেন, দুইবারে যদি পানি দেন তাহলে খেতে স্বাদ লাগবে না। মাছটা এখন এই মশলার সাথে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি, এখন আমি পানিটা দিয়ে দেব। আপনারা মাছের পরিমাণ বুঝে আপনারা পানিটা দেবেন। মাছ একটু বেশি হলে বেশি দেবেন আর কম হলে কম দেবেন। আবার বেশি পানিও দেবেন না, বেশি পানি দিয়ে মাছটা জ্বালালেও কিন্তু বেশি স্বাদ লাগবে না। অল্প পরিমাণ মতন পানিটা দিয়ে আপনারা এটা জ্বালিয়ে রান্না করে নেবেন। এই হাত মাখা মাছ ঝোলের ভিতরে যদি কাঁচা ঝালটা ছিঁড়ে দেন তাহলে দেখতেও সুন্দর লাগবে আবার ফ্লেভারটাও খুবই সুন্দর আসবে। আপনারা মাছটা কখনো জোরে নাড়বেন না, খুব সুন্দর আলতোভাবে নেড়ে দেবেন, তাহলে মাছটা ভেঙে যাবে না। বনি তুমি একটু ঝোল ছেঁকে দেখো দিনি, ভাইয়া তো নেই, দেখো তুমি দেখো, দেখো গালে দাও, একটু গালে দাও, মজা হয়েছে মনি। বন্ধুরা দেখুন ওর ভাইয়া নেই তাই ওই লবণ ছেঁকে দিয়ে বলছে হ্যাঁ বুঝেছেন, মানে হয়ে গেছে মাছটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামায় নিচ্ছি। বন্ধুরা আম্মুর কিন্তু ট্যাংরা মাছের সে হাত মাখা ঝোল কিন্তু একদম রেডি, পেঁয়াজ দিয়ে অসাধারণ একটা বাসনা বের হয়েছে। তো মূলত রান্নাটা কিন্তু করা হচ্ছে যে নানার জন্য, নানা এখনো আসেনি, তো আমি কিন্তু আর তর মানে আমার শৈল না, এই জন্য আমি ভাতের প্লেট নিয়ে চলে আসিছি, এখন আমি খেয়ে নেবো আগে আগে ভাগে।
পরে নানা আসলে নানার কি খাওয়ানো হবে ওইটা জানি না, দেখাতে পারবো কিনা। তো আমি খেয়ে আপনাদের টেস্টটা জানাচ্ছি যে আসলে কেমন হয়েছে। আমি দাও চলো, কি সুন্দর তেল চকচকে আম রান্নায়, হ্যাঁ উপরে সুন্দর তেল ভাসছে, বাবা দেখো পেঁয়াজ দিয়ে কত মজা লাগে। থাক খুবই মজা লাগছে, খুব মজা লাগছে। পিএস দিয়ে রেঞ্জ তো কোনো আলু টালু দেওনি, না না আলু হেভি হয়েছে, আলু দিলে কিন্তু এই স্বাদটা কখনোই মাছটাই পাওয়া যাবে, পাওয়া যাবে না। বন্ধুরা মাছের পেটের ডিমটা দেখুন একবার কত সুন্দর, একদম এরকম কাটার সময় যেরকম দেখেছিল দেখুন, এই ডিমগুলো কিন্তু খেতে অসাধারণ, একদম পেট ভর্তি ভর্তি হচ্ছে যে ডিম, আর সাথে মাছটাও কিন্তু অনেক মিষ্টি লাগছে খেতে। নানার আজকে খুব পছন্দ হবে না গো, তোমার নানা তো আসলি কয় যে ট্যাংরা মাছ হলি ভাত খাতি পারতাম, বুঝছো রান্নাটা সত্যি কথা মানে অসাধারণ হয়েছে, আমি মানে একদম সিরিয়াসলি আজকে রান্নাটা হেভি হয়েছে, হাত মাখা করে দিছি একবারে, হাত মানে হাত মাখা করে আমার মনে হয় যে কোনো মাছ ঝোল করলে ভালো লাগে। তোমার দাদি সব কিছু কিন্তু হাত মাখা করে রান্না করতে বলে, বুঝছো তোমার দাদির রান্না তো খুব সুন্দর, তোমার দাদির কাছ থেকে রান্না গুলো শিখিস, আমি খুব মজা লাগে হাত মাখা করে রান্না, তোমার দাদি যদি এখনো রান্না করে মনে হয় যে পেট পিরে ভাত খাবে, আমি গোশ হাত মাখা মুরগির গোশ হাত মাখা করে মাখিয়ে থুতা মানছি সবাই দেখে কইতে যে রান্না খেয়ে গিয়েছে, রান্নাটা পুরো একদম অস্থির হয়েছে। বন্ধুরা আপনারা কিন্তু সামনে রমজান মাস দু একদিনের ভিতরেই তো এই রান্নাটা কিন্তু সেরিতে হলে আর কিচ্ছু লাগবে না, একবারে কপা কপ শুধু খেয়ে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবে ইনশাল্লাহ। দেখুন কথা বলতে বলতে কিন্তু প্লেট ফাঁকা, মানে স্বাদটা আসলেই অসাধারণ হয়েছে, আপনাদের বারবার বলছি রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনাদেরটাও কেমন হয়েছে।